गत एक बछर आगे टलिवुड बलिवुड अभिनेता मिठुन चक्रवर्ती बीजेपीते जयन करेछिलो। सेई थेकेई बार बार वितर्कित मंतब्य करे चलेछेन एई मिठुन चक्रवर्ती। एई मिठुन चक्रवर्ती आबारो भोट प्रचारे नेमे पड़ल अग्निमित्रा पालेर हये। आसानसोलेर बीजेपी प्रार्थी सामने उपनिर्वाचन होते चले 12 एप्रिले। से ही उपनिर्वाचनेर जन्य अग्निमित्रा पाल के बीजेपी नेत्री के भोट देवार आर्जी जानालो मिठुन चक्रवर्ती। तारपरेई तृणमूल नेता कुणाल घोष मैदाने नेमे पड़लो एबं ए मिठुन चक्रवर्तीर पुरोपुरी सर्वनाश करे दिल। कुणाल घोष बोल्लो जे बीजेपी तो हेरेछे, एबारे मिठुन चक्रवर्तीके केउ बाँचाते पारबे ना, अत बड़ साहस ओके के दिल। चलुन कुणाल घोष एई मिठुन चक्रवर्तीर बिरुद्धे की की स्टेप नियेछे एबं मिठुन चक्रवर्ती फेंसे गिये की बोलेछे, भिडियोटी आपनारा धैर्य धरे शेष पर्यन्त देखते थाकुन। मिठुन चक्रवर्ती अग्निमित्रा पालेर हये भोट चाइछे। कौन मिठुन चक्रवर्ती? बचर खानेक आगे बांग्लार विधानसभा निर्वाचन समय हठात बीजेपी मंचे आविर्भूत हुए आमी जात गोखरो मारबो एखाने लाश पड़बे शशाने एई सब बोले तिनी नाटक करे घुरे बेड़ालेन। बीजेपीर जोना कयेक लोक हई हई तोलार चेष्टा करलो। आबार एमन जायगाओ आछे जे मिठुनदार नाम घोषणार परे 15टा लोक हयनि। गोहारा हारा जाके बोले बीजेपी हेरेছে। সবচেয়ে বড় কথা মিঠুনদারা তো হাঁকডাক করে ঘুরে বেড়ানো এক ছবলে ছবি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, নেট রেজাল্ট শূন্য। বিজেপির হয়ে এসেছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু রাতারাতি বিজেপির মঞ্চে এসে যদি উনি ভেবে ফেলে থাকেন যে ওনার কথায় বাংলা দুহাত তুলে সাড়া দেবে, সেটা যে নয়, বরং তাকে বাতিল করা হয়েছে। রাজনীতিবিদের ভূমিকায় সেই অভিজ্ঞতাটা ওনার এক বছর আগে হয়েছে। তো বিজেপির গোটা কয়েক ভাগ ছিল, আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি আর মিঠুনদা চতুর্থ ভাগে উধাও বিজেপি। হঠাৎ এলেন, রাতারাতি হলো, তারপর উধাও। আরে যদি আপনার রাজনীতি করার ইচ্ছা থাকে, একটা পার্টি নয় হেরে গেছে, আপনার কথা না হয় লোকে শোনেনি, তো পার্টিটা কোনো নেই, উধাও। উনি নাকি অসুস্থ, প্রচারে আসতে পারছেন না। টিভি শোগুলো তো দিব্যি সুস্থভাবে করছেন, আর ভোটের সময় গেলেই জাদুঘর করো, এক ছবলে ছবি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, কি বুঝছি সিনেমার ডায়লগ। আর শ্রীরামকৃষ্ণ দেবের ভূমিকাতেও তো মিঠুনদা অভিনয় করেছে, তো যত মত তত মত তো বলতে পারেন না। ওই সেই অগ্নিমিত্রা পালের হয়ে কি বলেছেন মিঠুনদা? আমার বোনের মতো, আমার বোন, আমার মনে রেখেছে, ওকে ভোট দিয়ে ও দেখবে। আমি বলতে চাই মিঠুনদা, আপনার এই ভাই বোন দাদা বোন এসব নাটক আর কতদিন চলবে নাটকবাজি? যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, পরবর্তীকালে কয়লা মন্ত্রী, আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন জানেন না? তখন তো মমতা আমার বোন, মমতা আমার দিদি, একটা সময় ছিল মমতাদের বাড়ি গিয়ে প্রণাম করছেন মমতা দিদি। আপনাকে কেউ কিছু দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছিলেন। 2014 সাল রাজ্যসভায় সাংসদ তৃণমূলের তরফ থেকে মিঠুন চক্রবর্তী, মমতাদি সাংসদ করলেন, কাগজে ছাপা আছে সব কাগজে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, আমার বোন আমায় যা সম্মান দিয়েছে আজীবন মনে রাখবো। যখন যেখানে সুবিধা ভাই বোন, কদিন বাদেই সেই বোনের পিঠে ছুরি মারার জন্য এই মিঠুন চক্রবর্তী, তখন সে দেখলো বোনের পিঠে ছুরি মারতে গেছিলেন এই মিঠুন চক্রবর্তী। মমতা ব্যানার্জি আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছে, সিপিএম পাঠায়নি, বিজেপি পাঠায়নি, মাঝপথে ছেড়েছেন। কেন ছেড়েছেন আপনার ব্যাপার, সেটা কোন তদন্ত বা কি ব্যাপার বলতে পারবো না, তো আপনি জানেন। তখন ওই এক কথা, আমার বোন, আমি কৃতজ্ঞ, আমাকে রাজ্যসভায় দিয়েছে, আজীবন মনে রাখবো। মিঠুন চক্রবর্তী অকৃতজ্ঞ নয়। 2021 সাল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে বিজেপি যখন সমস্ত রোগবাদ নিয়ে নেমেছে, এই মিঠুন চক্রবর্তী তখন সেই বিজেপির মঞ্চে দাঁড়িয়ে সমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে। ভাই বোন, আপনার মুখে বোন শব্দটা শোভা পায় না, লজ্জা, ভাতৃকুলের লজ্জা, ভাতৃকুলের লজ্জা, ভাতৃকুলের লজ্জা, তিনবার বললাম। যে বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনিয়েছিলেন আবার গাওনা লাইতে নেমেছেন, বোন কোথায় ছিলেন এতদিন? লোকে দেখে শেখে, লোকে ঠেকে শেখে, মিঠুন চক্রবর্তী তাতে শেখে না। মিঠুনদাকে আমি ভালোবাসি, মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই মিঠুনদা এই মিঠুনদা এক নয়। একটা মিঠুনদা ছিল ধর্মনিরপেক্ষ মিঠুনদা, বিজেপির মঞ্চে গিয়ে এই মিঠুন না সেই মিঠুন দা নয়, কেন করছেন এসব? আসানসোলে যদি আপনার আবার প্রচার করার ইচ্ছে হয়ে থাকে আসুন, খোলাখুলি ময়দানে দাঁড়িয়ে লড়াই হোক। কোন গ্যারান্টি দিচ্ছেন আপনি? কার গ্যারান্টি দিচ্ছেন আপনি? আপনার গ্যারান্টি কে দেবে? উধাও বিজেপি? আপনি তো আদি বিজেপিও নন, আপনি তৎকাল বিজেপি গোত্রের উধাও বিজেপি শাখার একজন ব্যক্তি, যে অন্যের কথায় বা চাপে মাঝে মাঝে এই ধরনের ভিডিও, এই ধরনের অ্যাপিয়ারেন্স আপনি দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে আপনি কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন নিজেকে? যে আপনাকে দেখে একেবারে বাংলা দুহাত তুলে না ঝুঁকে আর আপনাকে ভোট দেবে? শিক্ষা হয়নি রেজাল্ট দেখার পর? প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি, স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি, যোগী আদিত্যনাথ, চার পাঁচ থেকে যে পি নাড্ডা, শেষ মুহূর্তে মিঠুন চক্রবর্তী। কেন ব্যবহৃত হলেন ওদের হাতে? ওরা তো অন্য একজন দাদাকে চেষ্টা করেছিল, পারেনি, আপনার কাছে গেছে। আবার বিকল্প দাদা আপনাকে তো প্রথম পছন্দ ভাবেনি, মার্কেটে তখন অন্য দাদা ঘুরছিলেন, সেই দাদা সাড়া না দেয় বিকল্প দাদা খুঁজে গেছিল। বিকল্প দাদা গ্যাস খেয়ে নেমে ওইসব ডায়লগ কেন করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্নেহ করেছে, আপনাকে পছন্দ করেছে, মিঠুন দা বলে কাছে ডেকে নিয়েছে এবং রাজ্যসভায় পাঠিয়েছে। মাঝপথে ছেড়ে দিয়ে বিজেপির হয়ে যাকে বোন বলেছিলেন তার পিঠে ছুরি মারতে নামলেন, রাজনৈতিক ছুরি। আবার সেই নাটক, কাঁধে ঝাঁকিয়ে হাত ঝাঁকিয়ে অগ্নিমিত্রা পালকে আপনারা দিলেন। আপনি অগ্নিমিত্রা আপনাদের পাশে থাকবে কোন গ্যারান্টি? আপনি কার পাশে ছিলেন? বিজেপির পাশে আপনি ছিলেন? গোয়ালা হারার পর আপনি নিজেই তো ছিলেন না এখানে। যেসব কেন্দ্রে ঘুরে ঘুরে আপনি ভোট চেয়েছেন, হেরেছেন, সেই মানুষের পাশে আপনি গেছেন? লোকে বলে বিজেপি হয়ে নামতে আপনি বাধ্য, কিন্তু এই বাধ্যতামূলক পরিস্থিতিতে আপনার নিজের সম্মান আপনি নিজে নষ্ট করছেন। বোন কথাটা দ্বিতীয়বার বলবেন না মিঠুন চক্রবর্তী। এই মমতা ব্যানার্জি আপনাকে রাজ্যসভায় দেওয়ার পর আপনি তাকে বলেছিলেন বোন, এবং বোন যে উপহার দিল, আমাকে যে স্বীকৃতি দিল, আমি সারা জীবন মনে রাখবো। উল্টে যেতে আপনার সময় লাগেনি। ফলে ভাই বোনের পবিত্র সম্পর্ক আপনার এই রাজনৈতিক নাটকে পনায় দয়া করে আপনি কলুষিত করবেন না। বাংলার মানুষ রাজনীতিবিদ মিঠুনকে প্রত্যাখ্যান করেছে, আশা করি সেটা মনে রাখবেন। অগ্নির জন্য অগ্নিমিত্রা পাল, যে আমাদের বিজেপির ক্যান্ডিডেট, অগ্নিকে আপনারাও চেনেন, আর আমি এই জন্য ভালো করে চিনি কি আমার সঙ্গে ওর ভাই বোনের সম্পর্ক। এই আমার এই সফরে আমি অনেক রিশতা দেখলাম, ভাই বহনও কা রিশতা, जब वक्त खत्म तो भाई बहन का रिश्ता भी खत्म। लेकिन ये लड़की, এই মেয়েটি অগ্নি, আমার সাথে যে সম্পর্ক ভাই বোনের, এখনো পর্যন্ত অবধি সেটাকেও বহন করে চলেছে। আমার একটা দিন নেই যে ও ফোন করে ভাবিকে জিজ্ঞেস করে না, ভাবি দাদা কেসে, দাদা কেমন আছে, শরীর ভালো আছে কিনা, সব ঠিক আছে কিনা। আপনি তার ভাবুন তো, একটা মেয়ে যে শুধু এই সম্পর্কটার জন্য, ও আমার থেকে ওর কিছু নেওয়ার নেই, কিন্তু ওই রিশতাটাকে মেনটেন করার জন্য, আমি কেমন আছি এটা জানার জন্য ও সর্বদা আমার সুখে দুঃখে সব সময় ও আমার সাথে। मेरे अच्छे टाइम पे, मेरे बुरे वक्त पर, हर वक्त ये लड़की मेरे साथ। আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না, আমি কোনোদিন অগ্নিকে ভুলতে পারবো না। অগ্নি আমার জীবনের একটা বোন, আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। তাহলে ভাবুন, ও যদি এইটুকু সম্পর্কের জন্য আমাকে মনে রাখতে পারে, তাহলে আপনাদের জন্য ও কী না করতে পারে। ও তো আপনাদের মেয়ে, আপনাদের আপনাদের মানে নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন, আমি কথা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে ও সব সময় আপনাদের পাশে দাঁড়াবে। उसको ले आइए, ये वो लड़की है जो बुरे वक्त पर, सही वक्त पर, जब चाहिए